এখনো যারা ওলামা একরাম হক কথা বলেন বিপরীত সাইড থেকে ইসলামের দুশ্মনরা চায় ওলামা একরামকে জেলে বন্দি করে ওলামা একরামকে বিপদে ফেলে ইসলামকে ইসলামের আলোকে নিবাহে দিতে ঠিক কিনা বলেন তা কি কখনো সম্ভব যারা ইসলামের আলোকে নিবিহে দিতে চায় ফু দিয়ে আর যারা ওলামায়কারামকে জেলে আবদ্ধ করে ওলামা একরাম সম্মানহানি করে অবশ্যই তারা কোনদিন সফল হবে না আল্লাহ তালা দুনিয়াতেই তাদেরকে শাস্তি দিবেন ফেরাউনকে যেমন দিয়েছেন নমরুদকে যেমন দিয়েছেন এই যে কিছুদিন আগে আমাদের বাংলাদেশে দিছে কানাডা দুবাইয়ের এয়ারপোর্টের বারান্দা থেকে ঘুরাই বাংলাদেশে আবার ফিরত পাঠাইছেন ঠিক কিনা বলেন এই জন্য ওলামাই কেরামকে সম্মান করার দরকার আছে না নাই আমরা সকলেই আল্লাহ তালার কাছে দোয়া চাই এবং আল্লাহ তালার কাছে ফরিয়াদ জানাই যে আল্লাহ আমরা যেন সঠিকভাবে ওলামায় কেরামকে সম্মান করতে পারি কারণ যতদিন ওলামারা আছেন আসমান জমিন ঠিক থাকবে আয় আল্লাহ আমাদের মাঝে যেন ওলামারা দীর্ঘদিন বেঁচে থাকে আয় আল্লাহ আমাদের মাঝে যেন ওলামারা দীর্ঘদিন বেঁচে থাকে যে সমস্ত ওলামায় কেরাম দুনিয়ার থেকে চলে গেছেন সবাইকে আল্লাহ জান্নাত আলামা কাম করেন সকলে বলে আমিন কিছু কিছু লোক আমরা আলেমদেরকে দেখতে পারি না কিছু কিছু লোক আলেমদেরকে দেখতে পারি না গালিগালাস কথাক ইত্যাদি ইত্যাদি দুই শ্রেণীর লোক আলেমদেরকে দেখতে পারে না কয় শ্রেণীর লোক কেউ রাগ করবেন না আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না আমি মাস বরাবর কথা বলছি কেউ যদি কারো গায়ে টেনে নেন সেটা তার ব্যক্তিগত বিষয় ঠিক কিনা বলেন কেউ যদি কারো গায়ে টেনে নেন সেটা তার ব্যক্তিগত বিষয় আমি কাউকে লক্ষ্য করে উদ্দেশ্য করে কথা বলছি না বসে বসে কাজ কাম নাই আলেমদের বিরুদ্ধে শুধু খুচা খুচা আইসা দেখে মসজিদে মোয়াজিন সাহেব কয়েক মিনিট পরে আজান দিল আরে বাবা তিনিও তো মানুষ তারও তো ভুল হতে পারে ঠিক না বলেন আল্লাহ রাসুল সাল্লু আলাইহাসাল্লাম জিব্রাহিল হিলকে ডেকে বলতেছেন ও গো ভাই জিব্রাহিল এলে এমন কি আহামরি জিনিস যেটা নাকি দুনিয়াতে থাকলে কেয়ামত হবে না জিব্রাইল আলাইহি সালাতু বলতেছেন ওগো আল্লাহর রাসূল আপনি জানেন কি এলেম এমন এক মহামূল্যবান সম্পদ আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন যার কোনো খুঁটি দেন নাই আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন যার কোনো খুঁটি দেন নাই জানেন কি আসমানের খুঁটি আল্লাহর নবী বলেন ভাই জিব্রাইল জানতে চাই আসমানের খুঁটি কি জিব্রাহল আলাইসালাম বলেন এলমে দিন আল্লাহর পক্ষ থেকে যে এলেব নাজিল হয়েছে আপনার কাছে আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে যে এলেম নাজিল হয়েছে সেই এলেম হচ্ছে আসমানের খুঁটি এলেম যতদিন থাকবে ততদিন আসমান ভেঙে পড়বে না গ্রহ নক্ষত্র তারকারা যে সূর্য চন্দ্র পড়বে না যেই দিন নাকি দুনিয়ার থেকে এলেম সম্পূর্ণভাবে উঠিয়ে নেওয়া হবে সেই দিন কেমত কায়েম হবে আসমান ভেঙে পড়ে যাবে জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসমানের খুঁটি হচ্ছে ইলেম আর ইলমে দ্বীনের খুঁটি হচ্ছে হযরত উলামায়ে কেরাম সুবহানাল্লাহ আসমানের খুঁটি ইলেম আর এই ইলমে দ্বীনের খুঁটি হচ্ছে উলামায়ে কেরাম অর্থাৎ ওলামারা যতদিন দুনিয়াতে আছে ততদিন আসমান ঠিক থাকবে জমিন ঠিক থাকবে অলামায় কারাম যখন দুনিয়ার থেকে চলে যাবে আসমান ও স্থানে থাকবে না জমিনও স্থানে থাকবে না আগের যুগে পয়গম্বর আলাইহি সালাতু ওয়াস সালামরা ইলমে দ্বীনের ধারক বাহক ছিলেন তাদের জন্য পূর্ব দিগন্তে সূর্য উঠেছে পশ্চিমে ডুবেছে তাদের জন্য দক্ষিণের হাওয়া বয়েছে তাদের জন্য নদীতে জোয়ার বাটা হয়েছে তার পরবর্তীতে সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন আইএমএ মুজতাহিদিন সিদ্দিকিন সালেহিন বুজুরগানে দিন এরপরে বর্তমানে হযরত ওলামায়ে কেরাম বর্তমানে বহাল আছেন আলেমদের জন্যই পূর্ব দিগন্তে এখনো সূর্য উদিত হয়ে পশ্চিমে ডুবে আলেমরা আছি বিদায় এখনো দক্ষিণে হাওয়া বয় আলেমরা আছি বিদায় চন্দ্র সূর্য তার গতিপথে চলে আলেমরা আছি বিদায় এখনো নদীতে জোয়ার বাটা হয় ও ভাই ভালো করে শোনো যখন ওলামায় কেরাম থাকবে না তখন নদী তার জোয়ার বাটা বন্ধ করে দিবে আসমান ভেঙে চুলন বিচূর্ণ হয়ে যাবে ওলামায় কেরাম যখন থাকবে না আল্লাহ তালা কেয়ামত করে পৃথিবীকে ধ্বংস করে দিবে ঠিক কিনা বলেন আলেমরা যতদিন আছে দুনিয়াতে ততদিন সমস্ত কিছু ঠিক থাকবে আলেম থাকবে না তো দুনিয়া ধ্বংস হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই জন্য আলেমদের দরকার আছে না নাই এই জন্য ঘরে ঘরে আলেমের দরকার আছে না নাই ওলামায়ে কেরামকে কষ্ট দেয় গালি করে কটাক্ষ করে দুই শ্রেণীর লোক কয় শ্রেণীর লোক এক নাম্বার শ্রেণীর লোক হচ্ছে যারা ঘরে বউয়ের সাথে পারে না ঝাটানি পিটানি খায় বউয়ের সাথে পারে না সমাজে এসে মাদ্রাসা মসজিদে এসে ওলামায়ে কেরামের সাথে গুতাগুতি করে ঠিক কিনা বলেন এক নাম্বার শ্রেণীর লোক হচ্ছে বুড়া বুড়ি ঘরের মধ্যে সন্তান বুড়া বুড়িরই দেখতে পারে না মোটা মুটি সাইজে মোটা মুটি বুড়ি তার ছেলের বউদেরকে নিয়ে পটায়া পটায়া ওনুরকমই টেলিভিশন দেখে বুড়ারে ঘরে জায়গা দেয় না বুড়াও সময় পাস কেমনে করবে সবাইকে বলছি না কিছু লোক অবশ্যই সমাজে बुजुर्ग আছে মাদ্রাসা মসজিদের প্রতি ভালোবাসা অবশ্যই আছে কিছু লোক নামাজের এক ঘন্টা আগে আসে মসজিদের মধ্যে তাদের দিলটা ঝুলন্ত থাকে আল্লাহর নবী বলেন তাদেরকে আল্লাহ হাসরের ময়দানে আরো সে নিচে ছায়া দিবেন কিন্তু তাদের মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আরো কিছু লোক আছে ঘরে জায়গা দেয় না বুড়া মানুষ কি করবে সময় কেমনে পাস করবে এক ঘন্টা আগে এসে মসজিদে বসে থাকে তাকায় দেখে মোয়াজ্জিন সাহেব কয় মিনিট পরে আজান দিছে ঠিক কিনা বলেন চায়ের দোকানে বসে বসে আড্ডা মারে আর গল্প জমায় চায়ের দোকানে চায়ে চুমুক দেয় আর আলেমদের ভুল ধরে বলে এইটা করছে সে এটা করছে কিন্তু নিজের পেটের ভিতর যে বিড়ির স্থান বানায় রাখছে সেই দিকে খবর নাই ঠিক কিনা বলেন নিজের পেটে যে বিড়ির গুরুস্থান বানায় রাখছে পেট বিড়ি দিয়ে ভরপুর করে রাখছে কত যে বিড়ি খাইছে কত যে বিড়ির দাফন তার পেটের মধ্যে হয়েছে জানা নাই বসে বসে বিড়ি খায় আর আলেমদের বিরুদ্ধে কয় আছে না নাই এই জন্য বলতে হয় দাদা জান দাদা জান আপনি কিসের মুসলমান দাদা জান না না জান আপনি কিসের মুসলমান বিড়ি পাইলে মারেন টান টিভি চাইলে জুড়ায় প্রাণ দাদা জান দাদা জান ঠিক কিনা বলেন নামাজ পড়লে দাদা রে লাগে কত সুন্দর রে লাগে কত সুন্দর ঠিক কিনা সেই দাদাই বিড়ি খাইলে লাগে তারে বান্দর দাদা জনের পেটের ভিতর বিড়ির গুরুস্থান দাদা জান দাদা জান আপনি কিসের মুসলমান ঠিক কিনা আছে না নাই সমাজে বসে বসে কাজ কাম নাই আলেমদের বিরুদ্ধে শুধু খুচা খুচা আইসা দেখে মসজিদে মোয়াজিন সাহেব কয়েক মিনিট পরে আজম দিল আরে বাবা তিনিও তো মানুষ তারও তো ভুল হতে পারে ঠিক না বলেন আপনাকে দায়িত্বটা দিয়ে দেখি আপনি কয়েক মিনিট পরে দেন কতদিন পর্যন্ত আপনি সঠিক টাইমে দায়িত্বটা পালন করতে পারেন কথার কথা একজন মুয়াজ্জিন সাহেব আজানের সময় হয়ে গেছে তার গোসল ফরজ হয়েছে হতে পারে না হঠাৎ একদিন দুইটার পিস পাঁচ মিনিট মিষ্টি আপনার জ্বালা পড়া শুরু হয়ে গেছে উনি যদি এই অবস্থায় এসে আজান দেয় অথবা নামাজ পড়ায় কারণ নামাজ হবে এই অপবিত্র শরীরে নামাজ পড়ার চেয়ে একজন মূর্খ লোকের কিছুলে নামাজ পড়া অনেক উত্তম ঠিক কিনা বলেন তো বলতেছিলাম যে আলেমদের মর্যাদা আলেমদের সম্মান আল্লাহ কাছে কত বেশি। আজকে আমাদের সমাজে সবচেয়ে নির্যাতিত আর অবহেলিত হচ্ছে সবচেয়ে বেশি আমরা দেখতেছি যে বর্তমান আলেমদেরকে এক লোক বিভিন্ন ভাবে কারাগারে পাঠায় দিয়া চিন্তা করতেছে যে ইসলামকে কি দমায় দেওয়া যায় ঠিক কিনা বলেন কিন্তু ইসলামকে দমায় দমায় এত সহজ ইউরিদুন আলিউৎ উনুর আল্লাহিবি অহিহিন এক শ্রেণীর লোক আছে আল্লাহ তারার দিনের এই বাতিকে ফু ফুটিয়ে নিভায় দিতে চায় কিন্তু আল্লাহ সুবহানাহুয়া তারা বলেন আল্লাহু আলিগুল্লাদিনু ইউক্রিজু হুম মিনা জুলুমা দিল আন নু আল্লাহ যদি কেউকে কাউকে অন্ধকার থেকে আলোর পথে বের করতে চান কারো পক্ষে ফিরানো সম্ভব আল্লাহ তালার নবী হজরত ইউসুফ আলাইহ সালাম বিনা দোষের একজন মানুষ জুলাই খাবার ষড়যন্ত্র করে পয়গম্বর ইউসুফকে জেলের মধ্যে ঢুকা দিছে মিশরের বাদশার চেলা পেলারা লোকেরা মনে করলো পয়গম্বর ইউসুফ জেলের মধ্যে ঢুকেছে একত্ববাদ খোদার দিন মনে হয় বিলীন হয়ে যাবে কিন্তু তাকায় দেখো রাত যত গভীর হয় ভোর তত কাছে হয় ঠিক কিনা বলেন পয়গম্বর ইউসুফ জেলে গিয়েছে কারণ জেলের মানুষের তো দিন শিকার দরকার আছে না নাই খালি বাইরের মানুষ শিখলে হবে জেলের মানুষের দিনের দরকার আছে না নাই অবশ্যই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ জেলে ঢুকা আসেন তারপরে সম্মানিত করেছে মিশরে আজিজ বানায়ছেন আগে একটু কষ্ট হবে সাবধান সকলকে বলে যাই ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবেন না ভুলেও আর ওলামায়ে হযরত যারা আছেন জেলে গেছেন তো চিন্তিত হবেন না তাকায় দেখেন ইউসুফের নমুনায় আপনাদের জন্য ভবিষ্যৎ সুন্দর অপেক্ষা করতেছে ঠিক কিনা বলেন স্বাভাবিকভাবে আমাদের সমাজে কিছু লোক আছে ওলামায় কেরামকে ঘায়ল করার চেষ্টা করে কথা দিয়ে বিভিন্ন ভাবে কৌশলে কি করে অনেকে অনেক ভাবে ওলামায় কেরামকে কথার পেচে মার পেচে ফেলে চিপায় ফেলার চেষ্টা ফেলানোর চেষ্টা করে বলে যে হুজুর জানে লোকটা তারপরে উল্টা প্রশ্ন করে যে হুজুর বলেন তো এটা কি যদি বলতে না পারে হুজুর জানে না ঠিক কিনা আর যদি সঠিকটা বলে তাহলে ওই মুম্বাই মরিস বেটি দিলে শরীরে যেমন লাগে তখন ওইরকম শরীর জানা পড়া শুরু হয় হক কথা বললে ঠিক কিনা বলেন এমন হক কথা বলেছিলেন আমাদের পিতা হজরত ইব্রাহিম আলাইহিসালাম ইব্রাহিম আলাইহিসাল্লাতু আসলাম একাত্মবাদ খোদার যখন স্লোগান দিলেন ইদ কলা ইমুরবায় মিদ আমার রব হচ্ছে একমাত্র আল্লাহ তিনি পূর্ব দিগন্তে সূর্য উদিত করেন পশ্চিমে তখন ফেরাউনের মাথা গরম হয়ে গেল যে আমার নম্রদের মাথা গরম হয়ে গেল যে আমার খোদাগিরি শেষ সেইবার ইব্রাহিম আলাইহি সালাতু সালামকে তার রাজ দরবারে ডাকলেন এবং বললেন যে ইব্রাহিম তুমি কি জন্য একাত্মবাদ খোদার দাওয়াত দিচ্ছ আমাকে কি তুমি খোদা মানো না ইব্রাহিম বললেন যে না আমি তোমাকে খোদা মানি না বলে কেন কি জন্য আমার মধ্যে এমন কি গুণ নাই যে জন্য তুমি আমাকে খোদা মানো না পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ডেকে বলেন আমার রব তো তিনি যিনি মানুষকে জীবন দান করেন এবং মৃত্যু দান করেন যিনি মানুষকে জীবন দান করেন এবং মৃত্যু দান করেন রব্বি আল্লাহি মানুষকে জীবন দান করেন এবং মৃত্যু দান করেন আমার রব হচ্ছেন তিনি এইবার কি করছে জানেন নমরুদে নমরুদে করলো কি জেলখানা থেকে দুজন দোকান আইনা একজনকে কচালা তাকে হত্যা ওয়া এবং অপরজন যিনি আসেন অপর এক ব্যক্তিকে কি করলেন মুক্তি করে এইবার নম্রু বলতেছে বলতে ইব্রাহিম তুমি তাকায় দেখো তুমি যে বলেছো এক রবকে মানো তার গুণ হচ্ছে মানুষকে জীবন দান করা এবং মৃত্যু দান করা তাকায় দেখো আমি একজনকে জীবন দান করলাম মুক্তি দিলাম আর একজনকে কতল করে মেরে ফেললাম ঠিক আছে না ইব্রাহিম যে শর্তারোপ করছে তো নমরুদ সেটা করছে কি শর্ত ঠিক আছে না সে তো বাস্তবায়ন করছে একজনকে মেরে দিছে আরেকজনকে মুক্তি দিয়ে দিছে জীবন দিছে জীবন ভিক্ষা দিয়ে দিছে এইবার ইব্রাহিম আলাইহিসসালাম বললেন ইজ ক্বালা ইব্রাহিম রব্বিাল্লাযী ইয়ুহয়ী ওয়া ইউমিয় যখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন আমার আল্লাহ মানুষকে জীবন দান করে এবং মানুষকে মৃত্যু দান করে নমরুদ বলে উঠল ক্বালা আনা উহয়ী ওয়া উমিত আমিও তো মানুষকে জীবন দান করি এবং মৃত্যু দান করি

যদি তোমার পক্ষে সম্ভব হয় তাহলে পশ্চিম দিক থেকে উঠাও এইবার নম্র ধত হয়ে গেছে এতক্ষণ তো ভালোই ছিল খেলা জম ছিল জীবন দিলাম একজন রে মাইরা দিলাম এখন তো মুশকিলে ফালাই দিছে হে রব নাকি পূর্ব দিগন্ত থেকে সূর্য উড়ে পশ্চিমে ডুবায় এখন তো কইলো ফাতিবিহা বিহা মিনাল মাগরিব হে ফের নম্রুদ তুমি কি করো সূর্যটাকে পারলে পশ্চিম দিক থেকে উঠাও এখন তো বিপদে পড়ে গেছে এই যে হক কথা বলছে না এই হক কথা বলার কারণে কি হইল কে এইবার তো ইব্রাহিম রাখা যায় না কি করো আগুনের মধ্যে নিক্ষেপ করো ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম কে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন কে নমরুদ আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পাঠাইলেন যাও ইব্রাহিমকে যা বলো কি সাহায্যর প্রয়োজন তাকে সাহায্য করো আল্লাহ তাআলা ইব্রাহিমকে পরীক্ষা করবে তাকে বললেন যে জিবরাইল যাও ইব্রাহিমকে জিজ্ঞাসা করো তোমার কি প্রয়োজন আছে তোমার তো আগুনে পড়ে গেছে এখন কি তোমাকে উদ্ধার করার প্রয়োজন আছে করে দেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার ভালোবাসাই বিব ইব্রাহিম আলাইসালাম চাইলেন না 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 এখন মুখ্যম সময় আল্লাহ তালাকে পাওয়ার জন্য এখন মুখ্যম সময় এখন আল্লাহ তালাকে পাওয়ার জন্য কৌশল করতে হবে পয়গম্বর ইব্রাহিম জিব্রাইল বলতেছেন বলতেছে নগু ভাই জিব্রাইল যে রব আমাকে আগুনে ফালাইছে সেই রব কি এখন অন্ধ হয়ে গেছে নাকি

और बोलते हमारे तो अल्लाह से हमार बो अल्लाह से असमन तो अल्लाह सुबह हमें तो दोस्त बना ले हमें तो मस्ती बना दे हमें तो दोस्त बना ले हमें तो मस्ती बना दे हमें तो यार बना ले हमें तो प्यार बना ले हमें तो यार बना ले हमें, हमें तो प्यार बना ले तू खुदा वंद या तो तू खुदा वंद शिमाली तू तो खुदा वंदेमिनी तू तो खुदा बंद शिमाली तू खुदा वंदे अर तो खुदा वंदे तो समावी तू खुदा वंदे अर तो खुदा वंदे तो समावी अल्लाह अकबर ইব্রাহিম বলেন আমার ডানে আল্লাহ আমার বামে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জিব্রাহিম তোমার কোন সাহায্যের দরকার নাই আমাকে সাহায্য করবেন আমার আল্লাহ আল্লাহ তাআলা বলেন ইয়া নারুকুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম ও আগুন ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও না ঠান্ডা না গরম স্বাভাবিক শীতল ইয়ার কন্ডিশন সুবহানাল্লাহ এই জন্য যে সমস্ত ওলামায়ে কেরাম জেলের মধ্যে আছেন তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই ইসলামের পক্ষে হক কথা বলতে গেলে জেলের ভাত খাওয়া লাগবেই ঠিক না বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিহাবে আবু তালেবে তিন বছর জেলে ছিলেন কত বছর ইব্রাহিম আলাইহিস সালাম যখন এক আত্মবাদ আল্লাহর পক্ষে হক কথা বলতে লাগলেন নম্রত তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করলেন ঠিক না বলেন ফেরাউন কি মুসা আলাহিসাল্লামকে ছেড়ে দিয়েছে ছেড়ে দিছে আলেমদের কতটুকু প্রয়োজনীয়তা আমাদের সমাজে আছে এবং আলেমদের মর্যাদা কেমন হওয়া উচিত আল্লাহ তালার কাছে আলেমদের মর্যাদা কেমন আমরা কিভাবে করে আলেমদেরকে সম্মান করব মর্যাদা দিব এবং আলেমদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় দিনের লাইনে হোক বা দুনিয়ার লাইনে হোক কিভাবে আমরা তাদেরকে সংশোধন করুন আসলে আলেমের এত মর্যাদা এত সম্মান যেটা ভাষায় প্রকাশ করার নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল লাযীনা উতুল ইলমা দারাজাত ইমানদার যারা ঈমান আনয়ন করেছে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাদের মর্যাদাকে बुलंद করেছে আর তাদের মধ্যে থেকে যারা আলেম সম্প্রদায় যাদেরকে ইলিম দেওয়া হয়েছে উতর ইলমা যাদেরকে ইলিম দেওয়া হয়েছে ধারজা তাদের মর্যাদাকে আল্লা বহু গুণে বৃদ্ধি করেছেন স্বাভাবিকভাবে আমরা যখন পড়াশোনা করি আলেম হওয়ার জন্য মাদ্রাসা মক্তব বা স্কুল কলেজে যাই শিখার জন্য আলেম হওয়ার জন্য বিশেষত মাদ্রাসা যাওয়া হয় ওস্তাদ যখন আমাদেরকে পড়ায় পর আলিফ তখন আমরা পড়ি আলিফ তখন আমরা পড়ি আলিফ 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 পড়ার সাথে সাথে প্রথমে আলেম হয় আমাদের কান কারণ আমি আগে দেখতাম ঠিক আছে আমি দেখছি কিন্তু আমি পড়তে জানতাম না যখন নাকি উস্তাদ বললেন বলো আলিফ তখন আমি সাথে সাথে বললাম আলিফ সর্বপ্রথম আলেম হলো কে আমার কান কারণ আমি আগে কানে শুনছি আগে দেখছি ঠিক আছে কিন্তু সেটার কোনো মূল্যায়ন ছিল না যেইমাত্র উস্তাদের মুখ থেকে উস্তাদের জবান থেকে আমি শুনলাম বলো আলিফ তখন আমি সাথে সাথে বললাম আলিফ সর্বপ্রথম আলেম হলো কে আমার কান হলো দেখেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাতে যখন মানুষ ঘুমায় তখন প্রতিটা মানুষের পাশে আল্লাহ তালা একজন করে ফেরস্তানি যুক্ত সুবহানাল্লাহ প্রথম কান আলেম হয় আল্লাহ রাসুল বলেন যে প্রতিটা লোক যখন ঘুমায় রাতে তখন তার রক্ষী একজন ফেরেশত আল্লাহ নাজিল করেন যে ফেরেশতা ফজর হওয়া পর্যন্ত অর্থাৎ লোকটা ঘুম থেকে উঠা পর্যন্ত তার বডি ফেরেশতা পাহারা দিতে হয় আজ পর্যন্ত শুনছেন যে পিঁপড়া তেলাপোকা বা এই জাতীয় ছারপোকা বা অন্যান্য যে পোকামাকড় বহু চিপা চাপায় বহু ছিদ্র খুঁজে খুঁজে তারা বাসা করে কারো কানের মধ্যে কোনোদিন রাত্রি তেলা পোকা গিয়ে বাসা করছে কারো কানের মধ্যে পিঁপড়ে গিয়ে বাসা করছে কেন না আরেকজন ফেরেশতা কি জন্য আল্লাহ নিযুক্ত করলেন ফেরেস্তা বাধা প্রদান করে যে কানে ঢুকা যাবে না এইখানে একজন আলেম আছে এখানে কি আছে একজন আলেম আছে আলেমের সম্মানার্থে আল্লাহ তারা ফেরেশতা নিযুক্ত এই কান যখন আলেম হয় এরপরে আলেম হয় আমাদের চোখ আমরা এখন দেখে দেখে বলতে পারি তো আলেম হয় আমাদের আলেমের কত সম্মান দেখেন আল্লাহ যে বললেন উতুল এলমা দারজা যারা আলেম তাদের মর্যাদা আল্লাহ বহু গুণী বৃদ্ধি করেছেন আলেমের যেন কষ্ট না হয় এই জন্য আল্লাহ তালা আলেমকে হিফাজতের জন্য জন্য চোখের উপরে একটা কি বলে এটাকে দিয়ে বন্ধ করা যায় যায় খোলা খোলা হিফাজতের কারণ যদি একবারে খোলা থাকতো তাহলে ময়লা পড়ার সম্ভাবনা আছে আবার যদি একবারে বন্ধ করে দিত তাহলে না খুলতে পারলে ভেজাল আলেমের কষ্ট হবে এই জন্য আল্লাহ কি করলেন পর্দার ব্যবস্থা করলে এবং উপর থেকে যেন কোন ময়লা সরাসরি আলেমের গায়ে না পরে এই জন্য আল্লাহ এবং আঘাত না লাগে এই জন্য এই আলেমের উপরে যেই স্থানটা আছে কপাল আল্লাহ একটু উঁচু করে দিলেন যেন সরাসরি আলেমের শরীরে আঘাত না আসে এবং আল্লাহ তালাই চোখের মধ্যে এমন একটা পদার্থ এমন একটা পানি তৈরি করে দিলেন যে কোনো পোকা মাকড় পরা মাত্রই শেষ তার জীবিত বের হওয়ার ক্ষমতা আর থাকে না যদিও কোনোটা জীবিত বের হয় তাও মারা যায় আর বাঁচার সম্ভাবনা নাই এমন এক পদার্থ এমন এক পানি আল্লাহ চোখে সৃষ্টি করলেন পোকা মাকড় পরা মাত্রই শেষ যদিও সেটা বের করে তারপরেও শেষ কি জন্য আল্লাহ এত কোয়ালিটিপূর্ণ চোখ বানালেন এখানে একজন আলেম আছে আলেমের সম্মান এই ব্যবস্থা যখন নাকি আমরা কানে শুনি এবং চোখে দেখি তারপরে আমরা মুখ দিয়ে বলি আলি মুখ দিয়ে আমরা পড়তে শিখি তারপরে গেল গেলো তো গেল তিন নম্বরে আলেম হয় আমাদের মুখ তিন নম্বরে আলেম হয় আমাদের মুখ আল্লাহ সুবহানাহু হুয়া ওয়া তাআলা এই মুখকে হেফাজত করার জন্য এই আলেমকে হেফাজত করার জন্য আলেমের সম্মানে আলেমের মর্যাদা দেওয়ার জন্য সামনে বত্রিশ জন দাঁত নামক পুলিশ পাহারা দিলেন সুবহানাল্লাহ দাঁত গুলো বন্ধ করলে স্বাভাবিক হাওয়া বাতাস ঢুকতে একটু কষ্ট হয় তা আল্লাহ তাআলা কি করলেন এই আলেমকে হেফাজতের জন্য আলেমের সম্মানার্থে বত্রিশ জন পুলিশ দ্বারা করা এবং পুলিশের বাহিরে আবার একটা মেন গেট দিলেন যেটা বন্ধ করলে আর বাতাস আসা যাওয়া করার কোনো সুযোগ নাই ঠোঁট নামক মেন গেট এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর দাঁত তো আল্লাহ দিলেন আলেমের পাহাড়ার্থে কিন্তু মাঝে মাঝে আমরা দেখি যে এই দাঁত মাঝে মাঝে আলেমরে কামড় দেয় জিব্বারে কামড় দেয় ঠিক কিনা বলেন যেমন গতকালকে আমি গাজর খাইতে গিয়া জিব্বার মধ্যে কামড় দিছি এখন ব্যথা করছে ফুলে গেছে ওইটার কারণে গলা ব্যথা করছে আলেমের সম্মানার্থে আলেমের পাহারার্থে যদি আল্লাহ তালা এই বত্রিশ জন পুলিশ ডাক নামক পুলিশ পাহারা দেয় তাহলে এই পুলিশগুলো কেন আলেমরে কামড় দেয় কি প্রশ্ন আসে না বলেন তো দেশের সরকার কি পুলিশ নিযুক্ত করে র্যাব আর্মি বিডিআর নিযুক্ত করছে দেশের মানুষের পিটানোর জন্য না একটা নিয়ন্ত্রণে রাখার জন্য যখন অতিরিক্ত শৃঙ্খল করে তা পুলিশ কি করে পিটানি দেয় ডান্ডা লাগায় জিব্বা যদি তার স্বস্থানে থাকে কোনোদিন দাঁত তাকে কামড় দিবে না জিব্বা যখন এদিক সেদিক করে তখন দাঁত হালকা কামড় দিয়ে টাচ দিয়ে বোঝায় যে আপনি আলেম মানুষ আপনার সম্মান অনেক বেশি আপনি না ভিতরে থাকেন এবং দেখেন এই জিব্বা নামক যে আলেম এর কত মর্যাদা এইখানে যদি কামড় লাগে স্বাভাবিক আমাদের ত্বকে যদি কোথাও আঘাত লাগে ওষুধ ছাড়া ভালো হয় কিন্তু নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে জিব্বায় অনেক বড় ধরনের আঘাত লাগে তারপরেও কোনো ওষুধ লাগে না এমনি ভালো হয় হ্যাঁ কত চমৎকার আল্লাহ তালা আলেমদেরকে মর্যাদা দিল যখন আমি কানে শুনলাম চোখে দেখলাম জবান দিয়ে পড়লাম তখন আমার মধ্যে ব্রেন দিয়ে চিন্তা করার একটা যোগ্যতা এসে আমি ব্রেন দিয়ে তখন বুঝতে পারি এটা আলিফ এটা বা এটা তা এটা সা এটা জিম এটা হা তাহলে চার নম্বর আলেম হয় আমাদের ব্রেন চার নম্বর আলেম হয় আমাদের ব্রেন আর এই ঠোঁট মুখ চোখ কান এই সবগুলোকে কন্ট্রোল করে ব্রেন এই সবগুলোর উস্তাজুল আসাতিজা বলা হয় এই সমস্ত আলেমদের উস্তাদ যিনি তিনি হলেন ব্রেন তো তার মর্যাদা অবশ্যই বেশি স্বাভাবিকত একটা মাদ্রাসার বা একটা স্কুলে যিনি হেড হয় সবার থেকে সম্মান তার একটু বেশি থাকে না থাকে না অবশ্যই থাকে এখন যেহেতু এই ব্রেন আমাদের সবচেয়ে বড় আলেম এখানের মধ্যে এই জন্য আল্লাহ তালা তার সম্মানটা একটু বেশি রেখেছেন সুবাহান কান চোখ এবং মুখের সর্ব ঊর্ধ্বে আল্লাহ তাআলা ব্রেন কে রাখছে সবার উপরে রাখছে নিচে রাখলে আলেমের অসম্মানী হবে বড় আলেম তো এই জন্য আল্লাহ তালা কি করলেন ব্রেন কে উপরে রাখলেন এবং তার জন্য কষ্ট না হয় সুন্দর পাতলা একটা আবরণ দিয়ে তাকে ঢেকে দিলেন শুধু কি তাই বলে উপরে একটা বেড়া জাল তৈরি করলেন মোটা একটা শক্ত হাড়ের হাড্ডির একটা প্রাচীর আল্লাহ তৈরি করলেন তারপরে ও যেন কষ্ট না হয় রোদ্র যেন না লাগে আল্লাহ তালা তার উপরে চুলের একটা আবরণ তৈরি করে দিলেন চুলের একটা স্তর দিয়ে দিলেন আলেমের জন্য কষ্ট না জন্য জন্য আলেমের সম্মানের দেখেন কত সম্মান তো এই যে আমাদের মুখমন্ডল গলার ঊর্ধ্বে মাথা পর্যন্ত এতগুলো আলেম বসবাস করে স্বাভাবিকত একটা এলাকায় যদি বেদেরা বসবাস করে আমাদের দেশে যাদেরকে আমরা বাদ্যা বলি তো বলি যে এটা বেদে এলাকা যেখানে অধিকাংশ স্বর্ণকাররা বসবাস করে বলি এটা স্বর্ণকারদের এলাকা আর যেখানে অধিকাংশ আলেম বসবাস করে তা আমরা সেটাকে কি বলি এটা আলেমদের এলাকা ওলামাদের এলাকা এটা ওলামা বাজার এই মুখমন্ডলের মধ্যে এতগুলো আলেম বসবাস করে

থাপ্পড় দেওয়া ঘুষি দেওয়া ব্যথাঘাত করা বাবা মার জন্য সন্তানের উপরে আঘাত করা হারাম এবং ছাত্রের উপরে শিক্ষকের জন্য আঘাত করা হারাম চেহারার উপর কারণ কি বলে এইখানে অনেক আলেম বসবাস করে এইখানে আঘাত দিলে আলেমদের কষ্ট হবে এই জন্য যে কোন জায়গায় আঘাত করা যায় কিন্তু চেহারায় আঘাত করা আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের শরীয়তে আল্লাহ হারম করেছে কি জন্য আলেমদের ইজ্জত রক্ষা ঠিক কিনা বলেন কিন্তু সবচেয়ে বড় আলেম আরেকজন এই যে ব্রেন নামক আলেম তার চেয়েও বড় আরেকজন আলেম আছে আল্লাহ রসুল সাল্লু আলাইহি আসাল্লাম বলেন আল্লাহর নবী সাল্লু আলাইহি আসাল্লাম বলেন ব্রেন নামক একজন আলেম তার চেয়েও বড় একজন আলেম আছে তার চেয়েও বড় একজন বিশিষ্ট বুজুর্গ আছে একজন বড় আলেম তোমাদের দেহের মধ্যে আল্লাহ রেখেছে গোটা দেহের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই আলেম তার নাম হচ্ছে আলাহিয়াল কল আল্লাহ আসন বলেন তার নাম হচ্ছে কলপ যে নাকি গোটা দেহটা যে নাকি গোটা দেহটা পরিচালনা করে দিক নির্দেশনা দেয় আল্লাহর নবী বলেন ইদা লহাত সলা হাল জাসাদু করড়ল ইদা সলা হাত সলা হাল জাসাদুপল্য ও ইদা ফাসাদাদ ফাসাদার জাসাদু পুলললো আলাবাহিয়াল যখন নাকি ওই হৃৎপিণ্ডটা ওই কলপ নামক আলেমটা যদি ভালো হয়ে যায় গোটা দেহটা ভালো হয়ে যায় ওই কলপ নামক আলেমটা যদি খারাপ হয়ে যায় গোটা দেহটা খারাপ হয়ে যায় ওই কলপ নামক যে আলেম সেটা যদি ভালো হয় গোটা দেহটা ভালো হয় সেটা যদি খারাপ হয় গোটা দেহটা খারাপ হয় সে কন্ট্রোল করে কর্তৃকে বলে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের রাষ্ট্রপতি যারা আছে তারা সবচেয়ে সম্মানিত রাষ্ট্রের জন্য তারা থাকবে কোথায় সারা গোটা দেশের রাজধানী যেটা সেখানে রাজধানীর মিডেল পয়েন্টে তারা থাকবে আমাদের দেশের রাজধানী ঢাকাতে হ্যাঁ এই জন্য প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির বাসভবন কোথায় ঢাকাতে অন্য কোথাও না এই যে কলব নামক আলেম সে হচ্ছে গোটা দেহের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন বিশিষ্ট ব্যক্তি আল্লাহ তালা তো এই বিশিষ্ট জন গোটা দেহের যে মেন প্রধান তাকে কি কুমিল্লা রাখতে পারে হ্যাঁ তাকে কি নোয়াখালীতে রাখতে পারে তাকে কি গোপালগঞ্জে রাখতে পারে রাখবে কোথায় ঢাকায় রাজধানীতে এই জন্য আল্লাহ তাআলা এই কলবটাকে দেহের নিম্মাংস দিলেন না আল্লাহ তালা কলবটাকে হাঁটুর নিচেও দিতে পারতেন হ্যাঁ আল্লাহ তাআলা চাইলে মাথার উপরে দিতে পারতেন কিন্তু কলবের যে একটা প্রায়োরিটি কলবের যে একটা সম্মান একটা মর্যাদা মহত্ত্ব সেটা প্রকাশ পেত না কারণ সে হচ্ছে দেশের এই দেহ নামক দেশের প্রধানমন্ত্রী তার স্থান হবে রাজধানীতে এই জন্য আল্লাহ উপরের অংশ দিলেন না নিচের অংশ দিলেন না দেহের মাছ বরাবর বাম দুধের নিচে আল্লাহ তালা কলরটাকে ফিট করলেন সুবাহান সে ওইখান থেকে বসে বসে গোটা দেহটাকে নিয়ন্ত্রণ করে বলবেন যে হুজুর স্বাভাবিকভাবে আমরা দেখি চোখ ব্রেন আমাদের ব্রেন গুলো যাদের আছে আমাদের ব্রেন আমাদের ব্রেন গোটা দেহটাকে নিয়ন্ত্রণ করে চিন্তা ফিকির যা কিছু সব ব্রেন থেকে হয় কিন্তু আপনি বলতেছেন যে না কলব থেকে হয় হ্যাঁ অবশ্যই কলব ব্রেন কে যা বলে ব্রেন তাই করে কলব ব্রেন কে যা না বলে ব্রেন তা করে না এইখান থেকে কন্ট্রোল হয় কিন্তু আমরা দেখি আমাদের দৃষ্টির মধ্যে স্বাভাবিকভাবে আমরা দেখি যে ব্রেন আমাদেরকে কন্ট্রোল করতেছে কিন্তু আসলে মূলত ব্রেন তিনি কন্ট্রোল করে আমাদের বলবেন যে হুজুর তাহলে কলব কেমনে কন্ট্রোল করে এটা তো বুঝলাম না কলব কেমনে কন্ট্রোল করে আমরা তো স্বাভাবিক চোখে দেখি ব্রেন কন্ট্রোল করতেছে আমাদের বাংলাদেশে বিশিষ্ট বুজুর্গ এবং প্রখ্যাত মুফতি মুফতি দেলাওয়ার হোসেন দামাদ বারকাত আলিয়া হুজুর বলতেছেন একটা কারগুজারি শোনাইতেছেন হুজুরে যে আমাদের এক বন্ধু বর বাংলাদেশের প্রখ্যাত মহাদিস উঁচু লেভেলের একজন আলেম আল্লামা মুফতি আব্দুল মালিক শাহ হুজুর হুজুর একটা ঘটনা বলছেন ছোটবেলার একটা ঘটনা হুজুর বলতেছেন যে আমি একদিন আমার বাবার সাথে ছোটবেলা তখন বুঝি না খুব খেয়াল করেন কথাগুলো আমার বাবার সাথে একদিন আমি গেছি রাতের বেলা গ্রামের মাহফিল বাবার সাথে গেছি অনেক লোকের সমাগম গিয়ে সামনে জায়গায় পাই নাই পিছন দিকে বসেছি অনেক লোক একেবারে পিছনে বসেছি যেইখান থেকে স্টিজার বক্তাকে দেখা যায় না একেবারে পিছন দিকে বসেছি ওইখান থেকে বক্তাকে আর দেখা যায় না তা আমি তো ছোট মানুষ তা আমার তো তখনো এত কিছু বুঝে আসে নাই তা আমি বাবাকে বলতেছি যে বাবা ওই বক্তা সাহেব যে ওয়াজ করতেছে বক্তা সাহেবকে বাসের আগা থেকে নামাবে কিভাবে তা বাবা ছোট মানুষের কথায় তেমন উত্তর দেয় নাই যে ছোট মানুষ কি নাকি বলতেছে একটু পরে আবার জিজ্ঞাসা করতেছি যে বাবা বক্তাকে বাসের আগা থেকে নামাবে কিভাবে বাবা উত্তর দিতেছে না বাবা তো জানে বক্তা তো বাসের আগায় না হ্যাঁ যখন বারবার সন্তান বাবাকে নাড়া দিতেছে তো বাবা এক সময় বলল যে বাসের আগা থেকে কেন নামাবে কই যে বক্তা যে বাসের আগায় বসে বসে ওয়াশ করতেছে বক্তা কি করতেছে বাসের আগে বসে বসে বয়ান করতেছে ওয়াজ করতেছে তখন বাবা উত্তর দিলেন বাসের আগায় বক্তা বসে বসে ওয়াজ করে না বক্তা ওয়াজ করতেছে স্টেজে সেইখানে তারের মাধ্যমে বা নেটওয়ার্কের মাধ্যমে হরেন দিয়ে বক্তার অবস্থা বের হইতাছে সুবহানাল্লাহ বক্তা কই বাসার আগে না স্টেজে বলে আমরা দেখতেছি স্বাভাবিকভাবে ব্রেন আমাদের দেহকে কন্ট্রোল করতেছে কিন্তু মূলত না তারও একটা কন্ট্রোলার আছে সেটা হলো কলব সেইখান থেকে ব্রেনের মাধ্যমে গোটা দেহ কন্ট্রোল হয় আলেমের কত মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে হে সাহাবায় তোমাদের মধ্য থেকে আগনা থেকে আগনা একজন ব্যক্তি সবচেয়ে যার সবচেয়ে কম যার বয়সের দিক সবচেয়ে কম সর্বাধিক যে ছোট ব্যক্তি তার থেকে আমি নবীর মর্যাদা যত বেশি একজন সাধারণ মানুষ বেআলেম গাই আলেম সমাজে একজন সাধারণ মানুষ আলেম না আল্লাহর নবী বলেন ওই সাধারণ মানুষ থেকে সেই আলেমের মর্যাদা তত বেশি একজন সাধারণ থেকে রসুলের মর্যাদা যত বেশি রসুল বলেন কফতলি আলা কম আমার মর্যাদা যত বেশি একজন আলেমের ফাজাইল মর্যাদা একজন সাধারণ লোক অপেক্ষা তত বেশি আল্লাহ রসুলকে আল্লাহ তালা বলেন কুলহালিয়া দী নয়া আলেমন আউল্লাহদীন আলায়া আলেমন হে রসুল আপনি বলেন যে যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে আল্লাহ রসুল কে আল্লাহ বলতেছেন কুলহালিয়া স্তাবিল্লাদী নয়া আলেমন আউল্লাহদী নালায়া আলেমন অগনবী আপনি মানুষকে জিজ্ঞাসা করেন বেঈমানদেরকে কাফেরদেরকে জিজ্ঞাসা করেন নাস্তিকদেরকে জিজ্ঞাসা করেন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে আল্লাহ তাআলা প্রশ্ন এই জন্য করেছেন আল্লাহ জানেন যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করবেন আদমকে সৃষ্টি করবেন আল্লাহ তালা ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন ফেরিস্তারা বলতেছে গো আল্লাহ আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট আপনি কি জন্য মানুষ সৃষ্টি করবেন মানুষটা দুনিয়াতে গিয়ে রক্ত ফাসাদ করবে মামলা মোকাদ্দামা কাটাকাটি ছিঁড়াছিড়ি করবে আল্লাহ তাআলা বলেন ইন্নি আলম মালা তালামুন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো এই জন্য আমি আল্লাহ তোমরা আমার সৃষ্টি আমি আল্লাহ জানি আমি আল্লাহর যত এলেম আছে তোমাদের তত এলেম নাই এই জন্য আমি আল্লাহ আর তোমরা হচ্ছ আমার সৃষ্টি ফেরেস্তা হে রসুল আপনি মানুষকে জানা দেন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে যারা জানে আর যারা জানে না তারা কি সমান তারা কখনো সমান হতে পারে না ফেরেস্তা জিব্রাই এই জন্য আল্লাহ রসুলকে কেয়ামতের বর্ণনা দিতেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরিস্তা জিব্রাইল বলেন ও ভাই জিব্রাই ও ভাই জিব্রাই এই পর্যন্ত তুমি আমার কাছে কতবার এসেছো পয়গাম নিয়ে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন ওগো আল্লাহর নবী এই পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে পয়গাম নিয়ে আপনার কাছে চব্বিশ হাজারবার বার এসেছি কতবার আরও জোরে বলেন কতবার চব্বিশ হাজারবার বার ফেরেস্তা জিব্রাইল আল্লাহর কাছে এসেছেন তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে ডেকে বলতেছেন আমি যখন দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যাব দুনিয়া থেকে আল্লাহর দিদারে চলে যাব আমি যখন কবরস্থ হয়ে যাব তারপরে কিয়ামতের আগে কি তুমি দুনিয়াতে আসবে ফেরেশতা জিব্রাইল বলতেছে ওগো আল্লাহর নবী অবশ্যই আসব বলে কেন আসবে বলে 10 বার আসব কতবার কেন আসবে ফেরেস্তা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলতেছে ওগো আল্লাহর নবী দশ বার এসে আমি দশটা জিনিস উঠায় নিয়ে যাব কয়টা জিনিস দশ বার এসে দশটা জিনিস আমি উঠায় নিয়ে যাব যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে এই দশটা জিনিস থাকবে ততদিন পর্যন্ত কেয়ামত হবে না যখন নাকি এই দশটা জিনিস আমি উঠায় আনিয়া যাব এরপরে আল্লাহ তালা কেমত সংগঠিত করবেন তার মধ্যে অন্যতম একটা জিনিস হচ্ছে এলেম কি আলহামদুলিল্লাহ রবিল